শহরজুড়ে মহোৎসবের আবহ, উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই একই ছবি, ভিন সাবেকিয়ানা, নান্দনিকতায় মিলে মিশে বাঙালির সেরা উৎসবের উদযাপন কিন্তু শুরু হয়ে গিয়েছে। চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, হিন্দুস্থান ক্লাব, বাগবাজার, কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার, ঐতিহ্য সাবেকিয়ানা থেকে থিমের সজ্জা, জমজমাট ষষ্ঠীর পুজো। উত্তর থেকে দক্ষিণ দুটি পুজো মণ্ডপ থেকে সরাসরি আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। কুমোরটুলি সর্বজনীন পুজো মণ্ডপ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কুসুমিতা বন্দ্যোপাধ্যায় এবং হিন্দুস্থান পার্ক সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মাধুরী চট্টোপাধ্যায়। শুরুতেই চলে যাব উত্তরে কুমোরটুলিতে। কুসুমিতা, সন্ধে থেকে এখনো পর্যন্ত তুমি যে যে পুজো মণ্ডপগুলি দেখেছ, কুমোরটুলি পুরনো পুজো, প্রাচীন পুজো হিসেবে ঐতিহ্যে সাবেকিয়ানা একবারে পরিপূর্ণ, এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছো সেখানে, কি ছবি সেখানকার জানতে চাই? একেবারেই মধুবন্তী, তোমাকে প্রথমেই বলবো, কুমোরটুলি সর্বজনীনে ঢুকে একটা অদ্ভুত জিনিস দেখলাম। এদের বিষয়বস্তু শিরোনাম এবং গোটা মণ্ডপ জুড়ে বিভিন্ন রকমের ইনস্টলেশন রয়েছে, যেখানে শুধুমাত্র কুমোরটুলি সর্বজনীন কথাটাই যে বারবার ব্যবহার হয়েছে এমনটা নয়। 92 বছরে এবার পড়ল কুমোরটুলি সর্বজনীনের পুজো এবং 39 জন মৃৎশিল্পী যারা কুমোরটুলিতে বরাবর এদের প্রতিমা তৈরি করে এসেছেন, সেই প্রতিমা শিল্পীদের স্মরণীয় করে রাখতে এবারের এদের এই বিষয়ে বেছে নেওয়া হয়েছে। বিষয়বস্তুর নাম শিরোনাম যেমনটা বললাম, এবং এই 39 জন শিল্পীর নাম বিভিন্নভাবে রাখা হয়েছে, কোথাও মাটি দিয়ে বানানো হয়েছে, কোথাও আবার কাঠের মধ্যে খোদাই করে এই 39 জনের নাম রাখা হয়েছে। শুধু তাই নয়, এমন অনেক শিল্পীও তো থাকেন যাদের কথা আমরা একেবারেই জানতে পারি না, যেমন যারা মাটির প্রতিমা তৈরি করেন, যারা খড় বাঁধেন একেবারে খড়ের ওপরের কাঠামোতে, যারা মাটি লাপেন, সেই তাদের নামও কিন্তু এই মণ্ডপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। মাতৃ প্রতিমা একেবারে অন্যরকম দেখতেই পাচ্ছ, এবং সেই মাতৃ প্রতিমার যে মুকুট সেখানেও কিন্তু কুমোরটুলি সর্বজনীন এই শিরোনাম ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আদতে যারা শিরোনামে কোনোদিনও আসতে পারেন না, কোথাও তাঁদের স্মরণীয় করে রাখতেই কুমোরটুলি সর্বজনীনের এবারের এই বিষয় ভাবনা। মধুবন্তী, কুসুমিতা তুমি আমাদের সঙ্গে থাকো। কুমোরটুলির সর্বজনীনের বিষয় ভাবনা সত্যি অভিনব। চলে যাব হিন্দুস্থান পার্কে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মাধুরী চট্টোপাধ্যায়। সরাসরি মাধুরী, এখানকার বিষয় ভাবনায় কি অভিনবত্বের ছোঁয়া চোখে পড়ছে তোমার? একদমই মধুমন্ত্রী, কুসুমিতা যে ছবিটা দেখালো একেবারে সমবয়সী কুমোরটুলি সর্বজনীনের মতোই 92 বছরের পা হিন্দুস্থান পার্কে, যেখানে এই মুহূর্তে আমি রয়েছি। এবং থিমের দিক থেকেও দুটি পুজোর মধ্যে অবশ্যই অদ্ভুত রকমের মিল আছে। এখানকার অভিনবত্বও হলো যে যে মানুষগুলো এই উৎসবের আলো, উৎসবের উজ্জ্বলতায় যাদের দেখা যায় না, যারা হারিয়ে যায়, তাদের কথাই ফুটে উঠেছে হিন্দুস্থান পার্কের পুজো মণ্ডপে। পুজো মানে নতুন জামা, আর সেই নতুন জামার খোঁজে যে মূলত দুটি জায়গায় আমরা যাই, এক জামা কাপড়ের রেডিমেড জামা কাপড়ের দোকান, আর অন্যটা দর্জির কাছে বা টেলার্সে। এই যে টেলার্সের কাছে আমরা যাই, টেলারিং এর দোকানে আমরা যাই, সেখানে ধরে ধরে হ্যাঙ্গারে নতুন নতুন জামা সাজানো থাকে। আমাদের উৎসবটা সেখানেই যেন কোথাও না কোথাও একটা সফলতা পায় নতুন জামা পরে, কিন্তু সেই আমাদের এই উৎসবের দিনগুলো নতুন জামাগুলো তৈরি করে দেয় যারা, আমরা কি কখনো ভাবি যে তাদের কটা নতুন জামা হলো, বা উৎসবটা তাদের কাছে ঠিক কেমন? আমাদের উৎসবটা তো তারা রঙিন করে দেয়, কিন্তু তাদের উৎসবটা কতটা রঙিন আমরা কি কখনো ভেবে দেখেছি? সেই ভাবনাই ভাবাচ্ছে হিন্দুস্থান পার্ক। এবার তাদের বিষয় ভাবনা একদমই অন্য রকম। বিষয়ের নাম তারা দিয়েছেন জোনাকি থেকে অগ্নিশিখা। তুমি দেখতে পাচ্ছ মণ্ডপ সজ্জায় একেবারে অভিনবত্ব সেখানেও রয়েছে, যেখানে নানান রকমের মাধুরী, অর্থাৎ ঐতিহ্য সাবেকিয়ানা থেকে থিমের সজ্জা মিলেমিশে একেবারে একাকার। আপাতত ধন্যবাদ কুসুমিতা এবং মাধুরী তোমাদের দুজনকে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরব তা হলো ইজেডসিডির পুজো উদ্বোধন করেছেন সুকান্ত মজুমদার, এবং তার পুজো কেমন করে কাটবে তিনি জানিয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিককে। আজ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার ষষ্ঠী, ইজেডসিসিতে বঙ্গ বিজেপির পুজো উদ্বোধন করে উত্তরবঙ্গে পাড়ি দিচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তার আগে বিমানবন্দর থেকে সরাসরি এবিপি আনন্দের মুখোমুখি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত দা, আপনাকে পুজোর শুভেচ্ছা, দুর্গাপূজার শুভেচ্ছা, এবং এবিপি আনন্দে স্বাগত জানাই। পুজো নিয়ে পরিকল্পনা কি, সার্বিকভাবে পুজো কেমন?
প্রথমত আপনি আপনাকে এবং আপনার পুরো টিমকে, এবিপি আনন্দের পুরো টিমকে আমার তরফ থেকে দুর্গাপুজোর শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা। আপনাদের মাধ্যমে আপনাদের সকল দর্শককে, যারা ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে হয়তো বাইরেও দেখবেন, পশ্চিমবঙ্গের বাইরে, তাদের সকলকে আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শারদীয়া এবং দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই। বরাবরই আমি পুজোর চারটে দিন নিজের বাড়িতে থাকার চেষ্টা করি, নিজের বাড়িতে, নিজের এলাকায়, নিজের লোকসভা ক্ষেত্র বা নিজের জেলা, যাই বলুন না কেন, যেখানে আমি মানুষ হয়েছি, বড় হয়েছি। তো আমি সেই জন্য আজকে জলপাইগুড়ি যাচ্ছি। জলপাইগুড়িতে দুটো পুজো উদ্বোধন আছে, পুজো উদ্বোধন করে গোটা রাত ড্রাইভ করে আবার সকালবেলা ঠিক বালুরঘাট পৌঁছে যাওয়া, নিজের বাড়িতে থাকা, নিজের বাড়িতে, নিজের পাড়ার মণ্ডপে অঞ্জলি দেওয়া অষ্টমীর দিন, এবং পুজোকে উপভোগ করা নিজের এলাকায় থেকে, নিজের বাড়িতে থেকে। সার্বিকভাবে পুজোর দিনগুলো কেমন কাটে? দেখুন, আমাদের রাজনীতিবিদদের তো আর অন্য মানুষের মতো পুজো কাটানো হয় না, সত্যি কথা বলতে। বিভিন্ন এলাকায় যেতে হয়, মানুষ ডাকেন, সাতখানা বিধানসভা আছে, প্রত্যেকটা বিধানসভাতে চেষ্টা করি কোনো না কোনো জায়গায় যাওয়ার জন্য এবং যেতে হয়। সেই জন্য পরিবারকেও সময় খুব কম দিতে পারি, নিজের বৃহত্তর পরিবারকে সময় দিতে হয়। বৃহত্তর পরিবারকে সময় দেন, কিন্তু বাড়িতে আপনার যে দুই অভিভাবক রয়েছে, অর্থাৎ আপনার দুই মেয়ে, তাদের কী কী আবদার থাকে বাবার কাছে পুজোর দিনগুলোতে? তাদের তো আবদার থাকে, কিন্তু এখন সেই আবদার পূরণ করতে পারি না, কারণ আগে একসময় তাদেরকে নিয়ে রীতিমতো ঘুরতে বেরোতাম প্রতিদিন, এখন সেটা সম্ভব হয় না। একদিন অন্ততপক্ষে কোনো পুজো মণ্ডপে গিয়ে একসাথে বসে থাকে, কারণ এখন এই রাজ্য সভাপতি হওয়ার পর সিকিউরিটির ঝামেলা হয়ে গেছে খুব। আগে এই বালাই ছিল না, আগে স্কুটিতে নিয়ে ঘুরে বেড়াতাম, আমি সাংসদ হিসেবে যখন ছিলাম তখনও ঘুরে বেরিয়েছি। রাজ্য সভাপতির কাছে নয়, সুকান্ত দার কাছে, বাংলার সুকান্ত দার কাছে প্রশ্ন, কী খাওয়া দাওয়া চলবে? এই যে খাওয়া দাওয়া শব্দটা উঠে এলো, আমরা জানি যে বিভিন্ন সময় পুজোর দিনগুলোয় বিভিন্ন রকম আয়োজন হয়। কালকে আপনি বাড়ি পৌঁছবেন সপ্তমীর সকালে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, চার দিন কী কী পদ আসা হচ্ছে? দেখুন, বাড়িতে যেরকম মধ্যবিত্ত বাঙালি আর পাঁচটা বাঙালি যেরকম খায়, আমাদেরও সেরকম খাওয়া দাওয়া হয়। মাছটা মোটামুটি মাস থাকে, অষ্টমীর দিন লুচি খাওয়ার একটা চল আছে, দশমীর দিন মাংসও হয়, এরকম বিভিন্ন এক এক জায়গায় এক এক ট্র্যাডিশন, আপনারা জানেন, সেই ট্র্যাডিশন অনুসারে খাওয়া দাওয়া করা হয়। পুরো দস্তুর ঘরোয়া খাবার, বাঙালি খাবার, বাইরে খেতে যেতে পারি না, কারণ রেস্টুরেন্টে পুজোর সময় অত্যন্ত ভিড় থাকে, আর আমি গেলে পরে সেখানে আরও অন্যান্য মানুষের অসুবিধা হবে, সেই কথা মনে করেই আমরা রেস্টুরেন্টে এই সময়টা যাই না, পরে হয়তো যাবো কোনো এক সময়। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতার পর এবার জেলার পুজো। পুজোর জাঁকজমকে পিছিয়ে নেই জেলাও। আলোক সজ্জায় নজর কাড়ল কল্যাণীর আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের পুজো। দেখাবো খড়গপুরের নেতাজি ব্যায়ামাগারের পুজো মণ্ডপ। মাতোয়ারা বাংলা সেজে উঠেছে তিলোত্তমাও। দেখে নেব বেশ কিছু আবাসনের পুজো।